No is no, yes is yes. উভয় সংকট উভয়ের মধ্যে কিন্তু হয় না এটা। একবার যখন সে দেখালো, সে যখন আসলামের ব্যাপারটা নিয়ে আসলো যে আসলাম যে অ্যারেস্ট হয়ে থাকে এই কারণে বিএনপির কথা বলেছিল, অর্থাৎ নুরু এই প্রথম কিন্তু সরাসরি নিজের অজান্তে হোক বা আবেগে হোক সরাসরি কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলেছিল। মূল বিষয় যে নুরু এখন কথা বলছে ইসরায়েলের পক্ষে, এটাই হলো চিন্তার ব্যাপার। কারণ নুরুর সাথে এদেশের ইসলামিক দলগুলির সম্পর্ক কিন্তু গভীর, তাতে দাওয়াত পাচ্ছে, যাচ্ছে, কথাবার্তা বলতেছে। এই ক্ষেত্রে যে ভূমিকা রাখে তাহলে বুঝতে হবে নুরু যে কোনো কারণে হোক হয়তো বা কোনো ষড়যন্ত্র ছকে পড়ে গেছে। তুরস্ক তো স্বীকৃতি অনেক আগে, এই তুরস্ক কিন্তু প্রথম রাষ্ট্র যে ইসলামিক রাষ্ট্র মুসলিম রাষ্ট্র ইসরায়েল স্বীকৃতি। এমন একটা বিষয় আলোচনা হচ্ছে যেটার সাথে বিশ্বাসের সম্পর্ক জড়িত। সবসময় মনে রাখতে হবে কিন্তু আমরা মুসলমান, ইসরায়েল ইহুদি এবং মুসলমান, এটা থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগই নেই। যদি আপনি মুসলমান হিসেবে কোরআন ভিত্তিক চিন্তা ভাবনা করেন, কারণ কোরআনে সুরাল হাসর, সুরাল মায়দা, সুরাল বাকারা, সুরা নেসা, সুরা তাওবা প্রত্যেকটা জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে এবং এমন কথা উল্লেখ করা হয়েছে প্রয়োজনে ইহুদিতে দূরে থাকো, খেয়াল করবেন। কিন্তু কোরআনিক ভাষণ যদি যান, যেটা আমাদের আমার ভাই প্রফেসর কলিমুল্লাহ বলেছেন, ভ্যালু ল্যাডেন না হওয়াই ভালো। এই ভ্যালু ল্যাডেনের কথা আসলো, এটা কিন্তু আমাদের রাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু ইসরায়েলের বিষয়টা কিন্তু শুধু রাষ্ট্র না। কারণ ইসরায়েল বিশ্বাস করে এখনো সে কোরআনের ভাষ্য অনুযায়ী বাইবেল জাবুর এবং তাক, যেটা তাদের মূল তালমুদ যেটা বলা হচ্ছে, বিশ্বাস করে বাইবেলে বলছে, কোরআনে সেটা বলতেছে যে একটা কেস, একটা বাক্স, এই বাক্সটা সংকটের সময় সামনে থাকলে সেই বাক্স থাকলে তারা জিতে যেত, সেই বাক্স হারিয়ে গেছে, এই বাক্সটা যে পাবে আবার সেই সাম্রাজ্য পুনরুদ্ধার হবে, কোরআনে ইঙ্গিত দেওয়া আছে কিন্তু। এবং ইসরায়েল বিশ্বাস করে ইহুদিরা এই বাক্সটা জেরুজালেমের কোথায় না কোথায় এটা মাটির নিচে চাপ করে আসছে, সুলেমানের রাজপ্রাসাদের নিচে, খেয়াল করবেন। কিন্তু জেরুজালেম ইম্পর্টেন্ট কেন, ওই বাক্সটা কিন্তু ইহুদিদের কাছে প্রাণের সব মূল্যবান, অর্থাৎ ইট ইজ এ মিন্স টু রিচ থ্যাঙ্কস টু এর জন্য। এগুলি খুবই বাস্তব জিনিস। কিন্তু কি কারণে জেরুজালেমকে তিনটা রাষ্ট্রের একটা এক তিন ধর্মেরই একটা কেন্দ্র করা হলো, এগুলি ঘটনা আছে। তো কি কারণে এই মসজিদ আল আকসা, আকসা তো ছিল আমাদের প্রথম কেবলা, এখান থেকে 624 সালের দিকে সম্ভবত বা আরো আগে হতে পারে, তার আগে আগে এখান থেকে যখন কেবলা চেঞ্জ করা হলো রসুলের, বলা হলো কেবলা চেঞ্জ করো। আপনি চিন্তা করবেন, ছিল তো সব নবী রসুলের কেবলা কিন্তু এটা ছিল, মক্কা তো আসলো আপনি রসুলের পর চলে আসলো এখানে, ধর্মীয় সেন্টিমেন্ট। কিন্তু আপনি যদি পরকালে বিশ্বাস করেন তাহলে আপনাকে বুঝতে হবে এই ধর্মীয় সেন্টে বাইরে যেতে পারবেন না, যে কারণে ওয়াইসি ভুক্ত দেশগুলো শুরু থেকে কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে নাই। পাসপোর্টে পড়তে দেশে ছিল অ্যাকসেপ্টিং ইসরায়েল, এটা কিন্তু সমঝোতা, এখন যোগের চাহিদায় মানুষের জীবন রয়েছে বাস্তব ভিত্তি, বাস্তব রাজনীতি, বৈশ্বিক চিন্তা, কিছুটা ডিভিয়েশন। এখন পৃথিবীতে কোনো দেশে কিন্তু সম্পূর্ণ ধর্মমুখী নয়, না সৌদি আরব, না কাতার, না ওমান, না কে, না বাংলাদেশ, সব একই অবস্থা। অর্থাৎ ধর্মীয় ফোল্ডে বিশ্বাস করি কিন্তু ধর্ম কিন্তু রাষ্ট্র ধর্ম না, রাষ্ট্রটা কিন্তু চলতেছে সিভিল কনস্টিটিউশনে, নন রিলিজিয়ান কনস্টিটিউশন চলতেছে কিন্তু এটা। এই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রয়োজন অনেক কিছু আছে। আমরা যদি জীবন চাহিদার ক্ষেত্রে বিজ্ঞানের কথা চিন্তা করি, টেকনোলজি চিন্তা করি, সাহিত্য চিন্তা করি, তার সেসব ক্ষেত্রে আমাদের পারস্পরিক সংযোগ প্রয়োজন। এই মুহূর্তে মনে হয় ইসরায়েল একটা দেশ, ছোট্ট একটা দেশ, কিন্তু মাত্র 8,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ 8,000 বর্গ মাইল, অর্থাৎ 20,000 কিলোমিটার। এই দেশের লোক সংখ্যা হচ্ছে 44 থেকে 70 আর 60 লক্ষ। এই 60 লক্ষের মধ্যে মনে করেন কিছু মুসলমান আছে এখানে 15-18%, 20% এই মুসলমান এখানেও আছে। কিন্তু এইখানে দেখেন সেনাবাহিনীর সংখ্যা হলো প্রায় 8 লাখ, এরকম একটা দেশ সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে 8 লাখ। এই দেশে অস্ত্র তৈরি হয় সবই, এই দেশে অস্ত্র আমদানি করতে হয়, কিন্তু তারা রপ্তানি করে, কিন্তু টেকনোলজি রপ্তানি করতেছে তারা। আপনাকে বুঝতে হবে এই ছোট্ট দেশটির উপরে এত ব্যাধা আসলো বইতে, এই যোগ্যতা মধ্যে যোগ্যতা অস্বীকার করতে পারবে না। তো এখন ইসরায়েল তার প্রয়োজনটাকে, তার যোগ্যতা দিয়ে প্রমাণ করছে পৃথিবীর কাছে, আর্মস এর কথা বলেন, মেডিকেল সায়েন্সের কথা বলেন, মানে টেকনোলজির কথা বলেন, মানুষ তাকে যায়। এই যে কাতার যেটা করলো সাম্প্রতিক কালে দেখেন, কাতার ইরানের বিরুদ্ধে তার এয়ার প্রতিরক্ষা ডিফেন্স সিস্টেম নেওয়ার জন্য সে ইসরায়েলের কাছে হাত পাচ্ছে। সৌদি আরবের সাথে ট্রাম্পের আমলে তো মোটামুটি কুশনার, তার মেয়ের জামাই ছিল, মনের সঙ্গে হয়ে গেছিল। এই সৌদি আমলের সময় দেখা গেল যে জেরুজালেম তার রাজধানী চেঞ্জ করে নিল তারা আমেরিকান। এখন এগুলো হচ্ছে রাজনীতি, ইসরায়েলকে টিকে রাখতে হবে। কেন টিকে রাখবেন আপনি,
না হলে কি আসে যায়, ছিল না তো সে। ইসরায়েল এই পর্যন্ত 200 বার তার মাইগ্রেশন করছে, তারা দরুর রূপে ছিল। পবিত্র কোরআন বলতেছে তারা দরুর রূপে থাকবে, রসুল বলছে দরুর রূপে থাকবে। দেখেন দরুর রূপে তারা আছে, কিন্তু এখন তার কত সংখ্যক আমেরিকা আছে, তারা চীনা ছড়াই ছিটে আছে। আমেরিকা তো প্রায় 60 টাকার মতো, আমেরিকা, ক্যানাডা, বুঝো তো, ব্রিটেন বা আদার কান্ট্রি চলে গেছে, কিন্তু অর্ধেকের বেশি বাইরে। তারা কিন্তু রাষ্ট্রনীতি চিন্তা করে না, যারা বসে আছে এখানে, এখানেও কিন্তু ইসরায়েল থাকার একটা ধর্মীয় চিন্তা আছে। কিন্তু আমার ভাই বললেন করিবুল্লাহ যে ভেদু ল্যাডে, আমি করলাম না, ইসরায়েল তো করতেছে। ইসরায়েল ইজ সেলফ ইজ সাইন অফ ভেদু ল্যাডে কান্ট্রি। সেই ইহুদি সে মতবাদতে এসে সরবে না, সে তার চিন্তা করতেছে প্রমিস ল্যান্ড। এই প্রমিস ল্যান্ডটা কোথায়? এই যে জায়ানিস্ট, জায়ানিস্ট কথা বলা হচ্ছে, হ্যাজেল দ্য ফাউন্ডার এন্ড ড্রিমার অফ ইসরায়েল মডার্ন স্টেট, হ্যাজেলের কথা বলা হয়। এই হ্যাজেলের বইটার নাম কি? জায়ানিস্ট স্টেট। উনি এখানে কি বললেন, জায়ান্ট কথার অর্থ কি? এটা কোরআনে বলা আছে, বাইবেলে বলা আছে, তাওরাতে বলা আছে। জায়ান্ট কথা হচ্ছে এমন একটা জায়গা যেখানে শান্তি শৃঙ্খলা বিরাজিত থাকে এবং স্বয়ং স্রষ্টা সেখানে প্রোটেকশন দেয়। দিস ইজ কল্ড জায়ান্ট। জায়ান্ট স্টেট মানে ওই স্টেটটা প্রমিস ল্যান্ড। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমিস করেছিল আল্লাহ, এবং সেই প্রমিস মুসা আলাইহিস সালাম করেছিল। এই যে ইসরায়েল বলেন নবী কজন ছিল, এই যে ইহুদিদের নবী তো একটা না, প্রায় ডজন ডজন নবী ছিল, নবী রসুল ছিল তাদের, এবং তারা হত্যাও করেছে। এখন আসে যোগের সাথে সাথে যখন আমরা চিন্তা করি রাষ্ট্র স্যাম বললাম, রাষ্ট্র সভ্যতা তো মানুষের একে অপর যোগাযোগ লাগবে, কোন দেশই সার্বিক স্বাধীন না। প্রত্যেকটা বলে কনসেপ্ট কি? শেয়ার্ড সভরেন্টি, শেয়ার্ড সভরেন্টি, অর্থাৎ কোনোদিন বলতে পারবে না আমার সবকিছু, প্রত্যেক দেশ একে অপর নির্ভরশীল, এটা গ্লোবাল ভিলেজ। এই ভিলেজে ইসরায়েলের সাথে সম্পর্কে কি হবে? আমরা দেখেছি ক্যাম্প ডেভিড চুক্তি, আনোয়ার সাদাত, সেই চুক্তিতে তারা নোরুসা পেলেন। এই যে বেচিন ইয়ার কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন তখন, পেলেন তারা। এই যে পেলেন, কেন পেলেন? মধ্যপ্রাচ্যের সংকট ছিল তো, আলোচনা করেছে তারা, এবং অনেকগুলি দেশে তো এখন মধ্যপ্রাচ্যের অনেক আগে, তুরস্কতে স্বীকৃতি অনেক আগে। এই তুরস্ক কিন্তু প্রথম রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, ইসরায়েল স্বীকৃতি। এটা কিভাবে দেখবেন আপনি? অর্থাৎ নিজের প্রয়োজনে যখন আপনি কাজ করতে যাবেন, জীবনের সামনে সমস্যা ছিল, স্বীকৃতি পেয়েছে, একদিকে ধর্ম, একদিকে রাষ্ট্র। আপনি যদি মনে করেন ধর্মকে সাইড করে রাখবেন, এখানে আমার বলার কিছু নেই। ইসরায়েলের সাথে সম্পর্কে নেই। এখন মুসলমানদের চিন্তা করেন, তাহলে এটাও বলতে হবে সৌদি আরবের সাথে কি সম্পর্ক নাই? দেখেন খেলাটা কোথায়, মুসলমান মুসলমানের দ্বন্দ্ব, ক্ল্যাশ। মধ্যপ্রাচ্যে বড় থ্রেট হচ্ছে মুসলমানদের জন্য, মানে মধ্যপ্রাচ্যের রাজাবাসাদের জন্য ইরান, ইরানকে কুণ্ঠাসা করার জন্য প্রয়োজন আছে ইসরায়েলকে। এখন ইসরায়েলকে এদের রাজাবাসাকে টিকে রাখতে হবে। আমেরিকা চাচ্ছে রাজাবাসারা থাকবে, গণতন্ত্র দরকার নেই এখানে, থাকলে কি হবে? টিকে রাখার জন্য ইসরায়েলকে প্রয়োজন। ইসরায়েল কি বলা হচ্ছে, জেসি হেলমস ইউএস সিনেটর, তিনি বলেছিলেন ইসরায়েল ইজ এ আমেরিকান ভেহিকল ইন মিডল ইস্ট, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলকে প্রয়োজন। ইসরায়েল আছে বলেই ওখানে অস্ত্র বিক্রি হবে, রাজাবাসারা থাকবে, গণতন্ত্র, ইসরায়েল গণতন্ত্র আছে, ইসরায়েল গণতন্ত্র আছে, ইসরায়েল চাবে না মধ্যপ্রাচ্য গণতন্ত্র আসুক, কারণ ওটা তার স্বার্থে বাইরে। এইখানে খেলাটা, ইসরায়েল চাচ্ছে সে একটা ভালো রাষ্ট্র গড়ে উঠবে, সে চাবে না অন্য রকম উঠুক, কিছু না। এই হামাসকে কে তৈরি করছে? দূরে গেলে অনেক দেওয়া যায়, হামাস উৎসুকী, ইসরায়েল ঘটনা ঘটে কি করে হামাসের দোষ দিয়ে দেয়, হামাস তো কিছু করতে পারবে না। তো ছোট রাষ্ট্র কিন্তু তার টেস্টটা খুব বেশি। এই যে মেধার কথা বললেন, মুসলমানদেরকে লেখাপড়ার কথা মানা করছে কেউ? এত মেধা ইসরায়েল কই থেকে আসছে? আজকে আমেরিকার দিকে তাকান তো, আমেরিকার ফান্ড মূল যে অর্থনীতি, যে সমন্বিতি, সামরিক, ডিপ্লোমেসি, ডিফেন্স পলিসি, মিডিয়া, সব জায়গায় বসে আছে গোড়া থেকে ইহুদি, ইহুদি। শুধু তাই না, আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন যখন করেন, তার যখন সর্বোচ্চ বাজেটটা আসে, সে বাজেটটা কে দেয়? ইহুদি সমিতি। এবং তারা বাজেটটা যেখানে দিবে বুঝেই দেয় যে কে পাশ করবে, তারা কিন্তু নিয়ন্ত্রণ করে কিন্তু বিহাইন্ড দ্য সিন থেকে। এখন এগুলো বোঝার ব্যাপার আছে। কিন্তু এখন যাকে আমরা বললাম দূরে সরে যান, এখন সাম্প্রতিক দেখা যাচ্ছে বা আমাদের দক্ষিণ এশিয়ার অবস্থা কি, নেপালের সাথে সম্পর্ক আছে, ভুটান করলো সাথে সম্পর্ক করলো, ভারতের সাথে আগেই ছিল, মালদ্বীপ পারবে না মুসলিম কান্ট্রি, পাকিস্তান মুসলিম কান্ট্রি পারবে না, শ্রীলঙ্কার অবস্থা ধরেন ওরকম না, কিন্তু তো দক্ষিণ এশিয়াতে সে ঢুকে গেছে। আমাদের সিনা ভাই আমি একটু অ্যাড করব এখানে, মালদ্বীপ 100% মুসলিম নেশন এবং তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে, তাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে, নন রেসিডেন্ট ডিপ্লোম্যাটিক সম্পর্ক, অ্যাম্বাসেডর দিল্লিতে বসেন। দক্ষিণের সাথে যেটা হলো যে এখন মালদ্বীপও দিয়ে দিছে,
বাকি আছে পাকিস্তান বাংলাদেশ। বাংলাদেশ কি করলো, পাসপোর্ট থেকে এটা উঠে দিল, যেটা বললো আন্তর্জাতিক মান, যুক্তি একটা দিচ্ছে আন্তর্জাতিক মান। আমি সেরকম প্রসঙ্গে যাবো না, ইচ্ছা প্রশ্ন করছে উঠে দিবেন, উঠে দিবেন মানটা তো আপনার একটা লজিক ডিফেন্সিভ নিয়ে আসলে, তাহলে বাকি রইল পাকিস্তান। এখন দেখেন ইসরায়েল কিন্তু এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গভীর জড়ায় আছে, কিন্তু ভারত এবং আমেরিকার সাথে যেহেতু জড়ায় আছে, এখানেও কিন্তু শাসন ব্যবস্থা গণতান্ত্রিক অগণতান্ত্রিক যেটি বলেন একটা সম্পর্ক হয়ে গেছে। কিন্তু যেমন ধরেন সাম্প্রতিক আমরা বাংলাদেশের কথা আসেন, এখন এই যে প্রফেসর কলিমুল্লাহ বললো তবলিগ জামাত আসতেছে প্রতি বছরই, মুসলিম ইসরায়েল মুসলিম কিন্তু ইসরায়েলের কাছে তবলিগ জামাত আসে, ও তো ভিসা পায় কিন্তু ভিসা পেতে পারমিশন লাগে, তো তো সে মুসলমান হইলেও তো সে তো ইসরায়েল নাগরিক, ইসরায়েল নাগরিক মুসলমান 12-18% লোক মুসলমান। তারপরে ইসরায়েলকে দোষ থাকলে কি ওই তাদের বাধা দিবেন, তারা আপনার কাছে আসতে পারবে না, মুসলমান তো সে ইসরায়েল তাদের জন্মস্থান, এটা জন্মস্থান থেকে সে বাংলাদেশে আসতে চায় পাবলিক জমাতে আসবে, পারবে না, দিচ্ছেন তো পারমিশন দিচ্ছেন তো, অর্থাৎ এগুলি কিন্তু ইনএভিটেবিলিটি, বাধ্যবাধকতা করতে হবে আপনাকে। কিন্তু মুসলমান ইসরায়েল নাগরিক তো মানা করছে কি, কারণ সে তো জন্মস্থান তারা, কিন্তু সে কি পারবে না, পারতে হবে তাকে। এখন ইসরায়েল নাগরিক দেখেন মিজোরামের কথা যেটা বললো, এটা সাংঘাতিক ইনফরমেশন, এটা মিজোরামের 10,000 লোক ইসরায়েল চলে গেল ইউদি, এখনো সেখানে আছে, কিন্তু এখনো সিনোগ্রাফ করা হচ্ছে সেখানে, অনেক কিছু করা হচ্ছে। অর্থাৎ এই দক্ষিণ আমাদের প্রতিবেশী, মিজোরাম তো প্রতিবেশী আমাদের, প্রতিবেশী হিসাবে উত্তর পূর্ব ভারতের দিকে আছে, এটা সেখানে ইহুদি আছে। এখন ইহুদি বাংলাদেশও ছিল, এই যে প্রেস ক্লাব বিএসএস এর সামনে ছিল, আগে ছিল, ছিল তো ইভেন সিরাজদৌল্লা বইয়ের অভিনয়ের কথা বলা হলো, এই যে অভিনয় যে ইংরেজটা ছিল আমি জানতাম না, সে ইহুদি ছিল। অর্থাৎ পাকিস্তানে কিন্তু ইহুদি ছিল, পাকিস্তান বেতারও ইহুদি ছিল, তাহলে ইহুদি পাকিস্তান আসতে পারবে না, এরা তো জন্মগত ইহুদি ছিল, আমি জানি না প্রথম ইহুদি কই থাকে। বিতর্কের জায়গাটা কোথায় আমাদের এখন? বিতর্কের জায়গাটা হচ্ছে একদিকে ধর্ম, একদিকে রাষ্ট্র, সমাজ, বিশ্ব ব্যবস্থা, বিতর্কটা হচ্ছে এই বিতর্কটা কিন্তু ধর্মীয় নেতারা কিন্তু বাস্তবতার আলোকে ঠিক করতে পারেনি, আর বাস্তবতার আলোকে যারা আছেন তারা ধর্মটা কিন্তু এখানে আনতে পারেনি, সেও ভয় আছে, সেও ভয় আছে। এখন যেমন বাংলাদেশের কথা মনে করেন, বাংলাদেশ ইসরায়েলের সাথে আমদানি রপ্তানি করেছে অন রেকর্ড, বাংলাদেশ ইসরায়েলের কাছ থেকে গোয়েন্দা সংযোগ কিনতেছে, কিনছে অন রেকর্ড, এগুলি তো সরাসরি বলতেছে কিনছে, তো এখন সম্পর্ক তো অলমোস্ট হয়ে গেছে, না হওয়ার কারণ নেই তো। আবার আমরা দেখেছি যে কি একটা অর্গানাইজেশন আছে, ওই যে পুরান ঢাকার ইমাম সাহেবের আলম সামনে বোধ হয় পাসপোর্ট নিয়ে বিপদে পড়ছিল সে, কিন্তু এখন হলো জীবনের বাস্তবতা একটা আর ধর্মীয় অনুভূতি বাস্তবতা আর একটা। কিন্তু এখন আমরা ইসরায়েলের সেই মতবাদ নিয়ে, মূল্যবোধ নিয়ে আমরা কতদিন আগাবো এখানে? এখানে ধরেন এই কাজটা শুরু হয়ে গেছিল তো, যেখানে জাতিসংঘ বলে ধরো টু স্টেট প্রিন্সিপাল এবং ইয়াসের আরাফাত, যেখানে পিএলও সবচেয়ে বড় নেতা ইয়াসের আরাফাত কিন্তু তার চুক্তিতে কিন্তু ওই মেনে নিয়েছিল, ওই অ্যাকর্ডে কিন্তু মেনে নিয়েছিল ইসরায়েলকে, টু স্টেট মেনে নিয়েছিল। তো সে যদি মেনে নেয়, সে কি ভুল করেছিল? সে তো নেতা ছিল, সে মেনে অনেকে তো মেনে নিয়েছে, মধ্যপ্রাচ্য যারা স্বীকৃতি দিয়েছে তারা তো মেনে নিয়েছে, এবং যারা অস্ত্র কিনতে আসে সরঞ্জাম কিনতে আসে মানতেছে তো, তাদের টেকনোলজি আছে তো, এখন টেকনোলজি না থাকলে বলতে পারতেন আপনি? এই প্রেক্ষাপটে এই হর্নস অফ ডাইলেমা, এটা হর্নস অফ ডাইলেমা। এই জন্য আপনি যদি ইসরায়েলের পক্ষে কথা বলেন, একটা গ্রুপ বলবে গেছে সে নষ্ট হয়ে গেছে, আবার যদি বিপক্ষে বলেন আরেক গ্রুপ ধন্যবাদ, ওরা বলবে আপনি কিছুই বোঝেন না। এই যে প্রফেসর কলিমুল্লাহ যে কথাটা বললো, যে আমি শুধুমাত্র একাডেমিক দৃষ্টিকোণ থেকে আমি জানার চেষ্টা করছি, আমার কাছে রাষ্ট্র ইসরায়েল বড় কথা, এবং সেই জন্য প্রয়োজন সে ভিজিট করতে পারে, সে তাকে জানতে হবে তো, জ্ঞান অনুসন্ধান সে যেতেই পারে সেখানে, সেখানে কোনো বাধা থাকার কথা হতো না, এবং এখানে তাকে কিন্তু কোনো বলে আবদ্ধ করা যাবে না, কিন্তু তার উপরে কোনো কিছু আরোপ করা যাবে না, কিন্তু এগুলো বোঝার ব্যাপার আছে। একজন একাডেমিক প্রিন্স লোক যখন এই কাজটা করবে, আপনি তাকে এনকারেজ করবেন যে সত্যকে আপনি জানেন, তাকে সহযোগিতা করতে হবে। সেই দিক থেকে প্রফেসর কলিমুল্লাহ ইসরায়েলের পক্ষে কথা বলে বিপক্ষে বড় কথা, বড় কথা হলো সে চেষ্টা করতেছে প্রকৃতির চিত্রটাকে সামনে আনতে, ওদের অবস্থাটাকে সামনে আনতে, এই গুরুত্ব বহন করে। কিন্তু আমি তাকে ওয়েলকাম জানাই এই জন্য যে তিনি বলেছেন সম্পূর্ণ একের দৃষ্টিতে কাজটা তিনি করেছেন, এবং রাষ্ট্রও কিন্তু তাকে সেই জন্য কিছু বলবে না, বলতে পারবে না। এখন আপনার আপনি কি আমাদের সাবেক ভিপি নুরু গণপরিষদের সদস্য, আচ্ছা নুরুর সাথে তো আমি কয়েকটা টেলিভিশন চ্যানেলে সরাসরি টক শো করলাম একেবারে ওয়ান টু ওয়ান, মানে মুখোমুখি, নুরু কিন্তু বললো যে আমি দেখা করিনি,
আমার এই ছবিটা কৃত্রিম ছবিটা বানানো হয়েছে, সে ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আবার ওই একই অনুষ্ঠানে সে বললো, আচ্ছা দেখা গেল হইতেই পারে, সেটা বড় কথা না। নুরু কিন্তু স্পষ্ট করতেছে না, হা না আমি দাস, কিন্তু তাকে বলতে হবে নো ইজ নো, ইয়েস ইজ ইয়েস। এই উভয় সংকট উভয়ের মধ্যে কিন্তু হয় না এটা। এইবার যখন সে দেখালো, সে যখন আসলামের ব্যাপারটা নিয়ে আসলো, যে আসলাম যদি অ্যারেস্ট হয়ে থাকে এই কারণে বিএনপির কথা বলেছিল, অর্থাৎ নুরু এই প্রথম কিন্তু সরাসরি নিজের অজান্তে হোক বা আবেগে হোক সরাসরি কিন্তু ইসরায়েলের পক্ষে কথা বলেছিল, অর্থাৎ সে কিন্তু আসলামের যাওয়াটাকে সে জায়েজ করতে চাচ্ছে, এই জায়েজ করতে চাচ্ছে। এইটাই হলো মূল বিষয় যে নুরু এখন কথা বলছে ইসরায়েলের পক্ষে, এটাই হলো চিন্তার ব্যাপার। কারণ নুরুর সাথে এদেশের ইসলামিক দলগুলির সম্পর্ক কিন্তু গভীর, তাদের দাওয়াত পাচ্ছে, যাচ্ছে, কথাবার্তা বলতেছে। এই ক্ষেত্রে যে ভূমিকা রাখে, তাহলে বুঝতে হবে নুরু যে কোনো কারণে হোক হয়তো বা কোনো ষড়যন্ত্র ছকে পড়ে গেছে। আমি নুরুকে যদি বুঝেছি জেনেছি, আমার কাছে মনে হচ্ছে মন খোলা ছেলে, অত কিছু জটিলতা বোঝে না, কিন্তু বোঝে না বলেই তো বর্তমান বিশ্ব কিন্তু জটিল বিশ্ব। এই যে আমরা কথা বলতেছি না, আমাদের সমস্ত কথা কিন্তু ট্যাপ করতে পারে দর্শকের দূর থেকে, কে কে আমি আমরা জানি না, তো আমরা বুঝি না। পড়তেরা দূতাবাস, আপনি আমেরিকান দূতাবাস বলেন, অন ইন্ডিয়ান হাইকমিশন বলেন, ওই যে বিহারের কনভেনশন কি লেখা আছে না আছে বাদ দিয়ে, ওই কনভেনশন লেখা 1400 প্রত্যেকটা জায়গায় কিন্তু গোয়েন্দা বৃত্তির অবকাশ আছে। কিন্তু আর গোয়েন্দা বৃত্তি এমন একটা জিনিস, এটাকে ধরে প্রাচীন আমল চলে আসতেছে ভিতরে, এটা মোট সাংঘাতিক শক্তি। এই শক্তিকে মানত যে অশোকের সেই আপনি কি বলে ওই কৌটিল্যের অর্থশাস্ত্র দেখবেন, এই ফুটবল আস সাংঘাতিক ব্যাপার থেকে। এবং গোয়েন্দার সম্পর্কে দেখেন এমন জিনিস আসে যে আমাদের রসুলকে আল্লাহ বলতেছে, তাকে সচেতন করেছে কে, তা তো গোয়েন্দা ছিল না, স্বয়ং আল্লাহ জিবরাইল ইসলামকে তাকে সচেতন, অর্থাৎ তার গোয়েন্দা ছিল জিবরাইল ইসলাম নিজে। তো তারও যখন গোয়েন্দা দরকার হয়, একটা বাসা সে ঘুমাইছিল রাতে, বললো তুমি সরে যাও এখান থেকে, বিপদে যেতে পারে, সরে গেল। তাহলে আল্লাহ তাআলা নিজেই কিন্তু গোয়েন্দা তৈরি করলেন রসুলের জন্য। এইগুলো আমাদের বুঝতে হবে, গোয়েন্দা বৃত্তি আজকে গোয়েন্দা হলো রাষ্ট্রের তথ্য নিতে হবে, তো চৌর্য বৃত্তি দৈন আসলে এই দৃষ্টিতে চিন্তা করতে গেলে ইসরায়েলকে নিয়ে আমাদের এখানে বাংলাদেশে যে একটা সংকট দেখা দিচ্ছে, আমি জানি সমাজে কি হবে। বর্তমান সরকার একটা স্টেপ আগেছে, কিন্তু পাসপোর্ট দিয়ে একটা স্টেপ আগেছে, ওই যে ইনস্ট্রুমেন্ট একটা স্টেপ আগেছে, কিন্তু ভবিষ্যতে কি হবে জানি না। কারণ সরকার কিন্তু যেভাবে আগাচ্ছে, এবং আগামী বিশ্ব যদি এই বাংলাদেশ যদি কোন একটা সময় দেখা যায় আমেরিকান মুখী হয়ে যায় বা চায়নার সাথে সম্পর্ক থাকে না কেন, চায়নার সাথে ইসরায়েল সম্পর্ক ভালো, ওর তো মতবাদ নেই, রাশিয়ার সাথে মতবাদ নেই, আমাদের বিপদটা কি? আমাদের সাথে ভারতের সম্পর্ক মনে করে হিন্দু প্রভাবিত এলাকা, ইসরায়েলের সাথে সম্পর্ক না, চায়না ধর্ম বিশ্বাস করে না, সম্পর্ক নেই, রাশিয়া একই অবস্থা, আবার আমেরিকা সে ইসরায়েলকে চায়। তাহলে আমাদের আশেপাশে যারা আছে, আপনি বলতে পারেন ধর্মী ফোর্ডের বাইরে সবাই তো ইসরায়েলকে চায়, আমি কোথায় যাব? দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা দেখুন আগামী ভবিষ্যৎ নির্ধারণ হবে এখান থেকে। ধন্যবাদ।